ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় দিবসের ভাষণে সোমবার মস্কোর রেড স্কোয়ারে এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনকে নানাভাবে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো, তাই রাশিয়ার নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান অপরিহার্য ছিল বলে দাবি করেন পুতিন। পূর্ব ইউক্রেনে রুশ সৈন্যরা মাতৃভূমিকে রক্ষা করছে বলেও জানান তিনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দেননি প্রেসিডেন্ট পুতিন, করেননি বিজয় ঘোষণাও। মস্কোয় বিশাল সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 77তম বার্ষিকী পালন করেছে রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, নাৎসিদের রক্তাক্ত পথে হারছে রাশিয়া।